আমি জন্মের পর থেকে নিয়ে মার চেহারা দেখি নাই বাবার চেহারা দেখি নাই তবু আল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহ আজকে আমাকে এই চেহারের যোগ্য বানিয়েছেন এই জন্য আমি আর আপনি খুশি না বেদার আরো ধরে বলেন খুশি না বেদার আমার বাইরা এই জন্য আল্লাহ বাগের কাছে শুক্রিয়া করি আল্লাহ পাক আমাকে দিয়ে কিন্তু অন্য একটা নিকৃষ্ট কাজও কিন্তু করাইতে পারত কিন্তু আল্লাহ পাক আমাকে দিয়ে আপনাদের সকলের দোয়ায় এরকম একটা কোরআন দান করেছে এরকম কোরআনের হাফেজ বানাইছি যে কোরান আসরের মাটি আপনার আমাদের নাজাতের কারণ হয়ে যাবে ধরে বলি সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আমরা শুক্রিয় আদায় করি আল্লাহ বাকের কাছে আল্লাহ বাক আমাকে আপনাকে আসরের চার রাখা ফরস নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন এবং তার পাশাপাশি দিনই একজন দিনই আলোচনা শুনবার জন্য বসবার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরো ধরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সময় যেহেতু কম আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন কোন কোরআন মানলে আল্লাহ পাক জান্নাত দেয় আর কোন কোরআন মানলে আল্লাহ পাক কোন কোরআন মানলে আল্লাহ পাক তার রহমতের কোলে তুলে নেয় আমার ভাইরা কোন মানুষ যদি কোন মানুষ কোরআন পড়তে পারে না কোন মানুষ কোরআন জানে না কিন্তু কোনো মানুষ যদি এই কোরআনকে mohabbat করে আর কোন মানুষ যদি এই কোরআন পড়ে এই কোরআনকে mohabbat করে আল্লাহ পাক ওই মানুষটাকে ওই কোরআনের উসিলায় আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয় জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এই কোরআন এই মাফিল এই কোরআনকে আমার আর আপনার mohabbat করা দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে কোরআনের আলোচনায় দেখেন দুইটা চোখের পানি সারতে পারেন কিনা দুইটা চোখের পানি ভালাইতে পারেন কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ হাসরের একটা মার থাকবে যেই মাঠে মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না ওই মাঠে আম আল্লাহ যদি আমাকে আপনাকে ধরে আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করে এ আল্লাহর বান্দা আমি তোদেরকে চোখ দিয়েছিলাম আমি তোদেরকে শখ দিয়েছিলাম কিন্তু তোমরা তোরা আমার কোরআন মুখস্থ করস নাই তোরা আমার কোরআনের অনুযায়ী তলস নাই তোরা আমার কোরআন মানুষ নাই আর আমি এক বান্দাকে অন্ধ বানিয়েছি জন্মের পর থেকে নিয়ে তার উস্তাদের চেহারা দেখতে দেই নাই তার মার চেহারা দেখতে দেই নাই তার বাবার চেহারা দেখতে দেই নাই তবু আল আমি আল্লাহ তাকে তিরিশ পারা কোরআন মুখস্থ করিয়েছি সে তিরিশ পারা কোরআন মুখস্থ করেছে আর আমি তাদেরকে চোখ দিয়েছিলাম আর তোরা চোখ থাকা অবস্থায় তিরিশ পারা কোরআন মুখস্থ করতে পারো নাই কোরআনের অনুযায়ী জীবন যাপন করতে পারো নাই আমার ভাইরা আমার বন্ধুগণ ওই সময় যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা এই ওই সময় যদি আল্লাহ পাক আপনাদেরকে জিজ্ঞাসা করে ওই সময় কিন্তু আমি আর আপনি হাসরের মাঠে ধরা পড়ে যাব কথা ঠিক না বেটি আর ধরা কথা ঠিক না বেটি আমার ভাইরা আমার বন্ধুগণ কোন কোরআন মানলে জান্নাত আর কোন কোরআন মানলে আল্লাহ পাক তার রহমতের কুলে তোলে নেয় আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে যদি আল্লাহ পাক আমাকে তৌফিক না দিতেন আমাকে ক্ষমতা না দিতেন তাহলে কিন্তু আমি আপনাদের সামনে আজকে এই কোরআনের আবেদ হতে পারতাম না আর আপনাদের সাথে বসার যোগ্য হতো না কথা ঠিক না বেঠিক আমার ভাইরা দেখেন কোন কোরআন মানলে আল্লাহ বাক জান্নাত দেয় আর কোন কোরআন মানলে আল্লাহ তার রহমতের কুকুলে তুলে নেয় আমার ভাইরা আমার বন্ধুগণ সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা শোনাই দেয় আমার ভাইরা আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন আব্বাস নামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখেন কোন কোরআন করলে আল্লাবাক জান্নাত দেয় আর কোন কোরআন মানলে আল্লাহ রহমতের কোলে বলে নেয় সবাই বলে অল্লাহ বলে করে অল্ল আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন কোন কোরআন মানলে আল্লাহ পাক জান্নাত দেয় আর কোন কোরআন মানলে আল্লাহ পাক তার রহমতের কোলে তুলে নেয় তার বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই দেই আমার ভাইরা আমার বন্ধুগণ এই আলোচনাটা শুনে এই ঘটনাটা শুনে দেখেন দুইটা চোখের পানি ছাড়তে পারেন কিনা আসরের মাঠে আল্লাহ পাকের কাছে জবাব করতে পারেন আল্লাহ কোরআন কিন্তু কোরানের শুনেছি আমার ওই সময় দুইটা যোগের পানি বের হয়েছিল আল্লাপাক ওই সময় বলবে যা যা এই যে কোরআন পড়তে পারস নাই এই কোরআনের আলোচনা শুনে দে দুইটা দুটা যোগের পানি দে

এইবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূহর এইবার আব্দুল্লাহ বিন ডাক দিয়ে বলল ইয়া शमी আপনি কেন গভীর রাতে কেন আমার বিছানার পাশে বসে বসে কেন কান্দেন দেন আমার আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার ডাক দিয়ে বলল এ গত রাত্রে আমার বাবা আমাকে স্বপ্নের ভিতরে ডাক দিয়েছে গত রাত্রে আমার বাবা আমাকে স্বপ্নের ভিতরে ডাক দিয়েছে মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না এ বিবি আমি আমি দেখে তো মারা যাব আমার হায়াত যেহেতু শেষ হয়ে যাবে আমি তোমার কাছে দুইটা ওসিয়ত করে যাই এক নম্বর ওসিয়ত হলো আমার জানামাজার আমার জানাজার ইমামতিটা একজন মুরব্বী মানুষ দিয়ে করাইবা আর দুই নম্বর হলো আমার তোমার করবে আমার দেশ সন্তান আসবে আমার দেশ ছেলে ছেলে হোক কিবা মেয়ে হোক আমার দেশ সন্তান তোমার গর্বে আছে ওই সন্তানটাকে কোরআনের খাদেম বানাইবা ধরে বলে সুবাহান আরো ধরে বলে সুবাহান আমার ভাইরা আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন আব্বাসের ওই দুয়াটা এই যে কোরআনের খাদেম করেছে আল্লাহ পাক আব্দুল নবী নাব্বাসের ওই দোয়াটা কবুল করেছেন কিভাবে কবুল করেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আব্দুল নবী নাব্বাস কি করল। এইবার ওই নিয়ত যখন করলো অল্প কিছুদিন পর আব্দুল নবী নাব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহু যেদিন রাতে এই নিয়ত করলো ওই দিন রাতে একটা পাখি এসে আল্লাহকে ডাক দিয়ে বললে আল্লাহ তুমি আমার দবাণ্ড খুলে দাও আমি তোমার বান্দাকে সুসংবাদটা জানাই আসি জোরে বলি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ তাহলে আমার ভাইরা যেই কোরআন করলে যেই কোরআনের খাদেম হলে যেই কোরআন করলে পাখি আল্লাহর কাছে দরখাস্ত করে এই কোরআন আমার আর আপনার শিক্ষা করা দরকার আছে না নাই আমার আপনার সন্তানগুলিকে এই কোরআনের খাদেম বানানোর দরকার আছে না নাই আমার বাইরে আমার বন্ধুগণ এইবার আব্দুল নবীন আমার বাইরা পরদিন যখন এই ডাক মনন আল্লাহ তুমি যদি আমার জমানটা খুলে দিতা তাহলে আমি তোমার বান্দাকে কোরআনের তোমার বান্দাকে সম্মানটা জানাই আসতাম পাখি যখন আমার বাইরা এই কথা যখন পাখি তখন বলে দিল আমার বাইরা আমার বন্ধুগণ দেখেন কোন কোরআন মানলে আল্লাহ জান্নাত দেয় এইবার আল্লাহ পাখিকে বললো এ পাখি তুমি এই কোরআনের পক্ষে জবান চাইছ তুমি কোরআনের পক্ষে জবান চাইছ যাও আমি আল্লাহ তোমার পাখির তুমি পাখির জবান আমি আল্লাহ খুলে দিলাম জোরে বলে সুবাহান আল্লাহ দেখেন আমার বাইরা কোরআনের আলোচনা শুনে দুইটা যোগের দুইটা বোটা যোগের পানি জানতে পারেন কিনা আমার বাইরা এইবার ওই পাগি আব্দুল্লাহ বিন আব্বাস দিয়ে নহুতালানো আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল তারপরে দিন সকাল বেলা ওই পাকি ডাকি করল আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুগে সালাম দিল আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে বলল এ আমি পাখি আপনাকে দুইটা সুসংবাদ জানাইতে চাই এক নম্বর সুসংবাদ হলো আপনি দুনিয়াতে আর বেশি দিন বাঁচবেন না আপনার হায়াত শেষ হয়ে গেছে এইবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল রে তুমি আমি গত রাত্রে যেই দিন আমার বাবাকে স্বপ্নে দেখলাম ওই দিন ওই মনে করছি আমি আর বেশি দিন বাঁচব না আমার বাড়িরা অনেক লম্বা ঘটনা যেহেতু আমার বাইরা এইবার আমার পর বিন আব্বাস রহ মারা গেলেন আমার আব্বাসের বিবি এইবার দুইটা যোগের পানি পালা কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ

আপনি কি করেন আমার স্বামীর জানাজার ইমামতিটা আপনি করেন কারণ হলো আমি আমার স্বামী মারা যাওয়ার আগে আমাকে দুইটা উপদেশ দিয়ে গেছে একটা উপদেশ শুনো আমার বাইরা আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি এইবার ওই ওই মুরবি সাহেবকে ডাক দিয়ে বলতেছে আমার স্বামী মারা যাওয়ার পরে আমার আমার স্বামী মারা যাওয়ার আগে আমাকে দুইটা উপদেশ দিয়ে গেছে এক নম্বর শর্ত হলো আমার স্বামী মারা যাওয়ার আগে আমার স্বামী বলে গেছে আমার স্বামীর ইমামতি দাজাতে একজন মুরগি মানুষ দিয়া করায় আর দুই নম্বর শর্ত দিয়ে গেছে আমার গর্ভের সন্তানকে কোরআনের খাদেম বানানোর জন্য বলে গেছে জরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন এইবার ওই পুরান আব্দুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহু

আব্দুল্লাহ বিন মুখের বরাবর ঠোঁট লাগাইয়া ওইভাবে ওই বাকিটা কোরআনের আয়াত তেলাবাদ করতেছে আর মানুষের বাসায় ওই বাকিটা ওইভাবে বলতেছে আদখুলী উই ইবাদি ওয়াদখুলী জান্নতি আমার মাইরা আমার বন্ধুগণ এইবার ওই পাখি যখন তেলাওয়াত করল সকল সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুখের বরাবর পাখি কেন আইসা তেলাওয়াত করল এইবার আমার বাইরা আমার বন্ধুগণ এইবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে জিজ্ঞাসা করল হে আল্লাহর বান্দি সাবিরা জিজ্ঞাসা করল হে আল্লাহর বান্দি তোমার স্বামী এরকম এরকম কি আমল করেছে যেই আমলের কারণে যেই আমলের বিনিময়ে আল্লাহ পাক তোমার স্বামীকে জান্নাত দিয়েছে তুম পাখি এসে তোমার পাখি এসে তোমার স্বামীর মুখের পর মুখ বরাবর তলাওয়াত করেছে আমার মাইরা আমার বন্ধুগণ এইবার আব্দুল্লাহ বিন আমার স্বামী এরকম কোনো বেশি আমল করে নাই আমার স্বামী আমারা যাওয়ার আগে আমার স্বামী আমাকে দুইটা উপদেশ দিয়ে গিয়েছিল এক নম্বর উপদেশ হলো আমার স্বামীর জানাদার ইমামতি রাজাদের একজন মুরবি মানুষ দিয়ে করাই আর দুই নম্বর দুই নম্বর উপদেশ দিয়ে গেছিল। আমার স্বামী আমার গর্বের সন্তান রাতে যাতে কোরআন খাদে কোরআনের খাদেম দাতে বানাই আমার ভাইরা আমার বন্ধুগণ ওই কোরআনের খাদেম বানানোর কারণে আবদুল্লা বিন আব্বাসের গুণা আল্লাহ পাক মাফ করে দিয়েছে ধরে বলি সুবাহান আল্লাহ আর ধরে বলি সুবাহান আল্লাহ তাহলে আমার বাইরা আমার বন্ধুগণ যেই কোরআন পড়লে যেই কোরআনের খাদেম হলে যেই কোরআন পড়লে পাখি এসে মুখ বরাবর তেলত করে পাখির জবান আল্লাহ পাক খুলে দেয় আর আল্লাহ পাক যেই কোরআন পড়লে আল্লাহ পাক আর জীবনের গুনাগুলি মাফ করে দেয় এই কোরআন আমার আপনার পড়া দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে আমি অন্ধ মানুষ আমি না দেখে দেখে কোরআন করেছি আমাকে আল্লাহ পাক আপনাদের সকলের দোয়ায় এই এরকম একটা চেহারার যোগ্য বানাইছেন আমরা বল্লভদের যারা আছি তারা নিয়ত করি যে আগামী মাহফিলে যাতে আমাদের এই বল্লভদের আমাদের এই বিভিন্ন গ্রামের প্রত্যেকটা সন্তান যাতে এই মাহফিলে পাগড়ি নিতে পারে আল্লাহ পাক যাতে সকলকে সেই তৌফিক দেয় সকলে বলি আমিন আরো ধরে বলি আমিন আমি যেইটুকু আলোচনা করলাম আর যেইটুকু কথা বললাম আল্লাহ যাতে আমাকে সহ প্রত্যেককে যাতে আমল করার কৌভিক দে সকলে বলে আমিন আখিরি দামানা আনিল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ